কি হলো খালা, কিছু বলছেন? হ্যাঁ মধু, কাল রাত থেকে রিয়াজ রাগ করে কিচ্ছু কয়নি, আমার কোনো কথা শুনছে না। তুমি একটু চলো না, বুঝি বাড়ি খাওয়াবা। ঠিক আছে খালা, আপনি চলেন, আমি রাকেশকে ডেকেলি যাচ্ছি। তোমাকে কতবার বলবো আমি খাবো না, তুমি এখান থেকে যাও তো, আমার ভালো লাগছে না। কি রে, খাবার উপরে এভাবে রাগ করলে হয়? লেলে খেলে না, আমি খাবো না। এই সুরা আবার না খেয়ে খেয়ে মরবে নাকি? খালা কি রান্না করেছেন? এই দেখো মধু, রিয়াজ লুচি খেতে ভালোবাসে বলে অলিগ আমি লুচি তরকারি বানিয়েছি, তাও খাচ্ছে না। ঠিক আছে খালা, আপনাকে আর অলি চিন্তা করতে হবে না, আপনি একটু বাইরে যান, আমরা বুঝি বাড়ি খাওয়াছি। ঠিক আছে মধু, ওকে একটু বুঝি বাড়ি খাওয়াও। লেলে বেশি ঘামলিস নি, খেলে খাবো না বলিস তো খাবো না, বেশি বকাস নি তো। দেখ আর খাবারের উপরে রাগ করিস নি। আহ কি সুন্দর সেন্ট, শুনি তো আমাদেরই খেতে মন যাইছে। লেলে খেলে আচ্ছা, তো দেখে আর কতবার বলবো বলতো, আমি খাবো না। তুই খাবিনি তো? না, শেষবারের মতো বলছি, ভেবি দেখ। এ রাকেশ, এ খাবে না রে। সে তো বুঝতেই পাচ্ছি, তাছাড়া এত সুন্দর খাবার আর তো ছেড়ে যাওয়া যায় না। লেলে আমরা শুরু করি। ঠিক আছে লে। যাই বলিস না রাকেশ, খালার হাতে রান্নাটা সেই স্বাদ। তুই ঠিকই বলেছিস ভাই, তুই মাঝে সাঝে এরকম রাগ করিস, আমরা এসে খেয়ে যাব। এসিন চ। এই মধু, রিয়াজ খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, খাবে না যাবে কুঠে, আমাদের কথা ফেলতে পারে, সব খেয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে মধু। খালা, রিয়াজ যদি আবার রাগ করে আমাদেরকে ডাইকেন, আমরা আবার খাইতেই যাব। আসি খালা। ঠিক আছে মধু, আসো। প্রতিদিন এই বেগুন কি রান্না করো? অন্য কিছু রান্না করতে পারো না? প্রতিদিন একই তরকারি। আজকাম তো কিছুই করিস নি, ভালো মন্দ খেতে হলে বাটা সুশি মাল্টিপল হবে না। ধুর, আর ভাল লাগে না, একটা কথা বলুক, শান্তি নাই। কিরে তোর আবার কি হলো, ওরকম করছিস কেন? আর বলিস নি, রোজ রোজ একই তরকারি খেতে ভালো লাগে বল, শুধু বেগুন আর বেগুন। লেলে আর বেগুন খেতে হবে না, চ ছোড়া খালো কি দেখে আসি। তুই ঠিক বলিসি, এই কথাটা তো আমার খেয়াল ছিল না রে। ঠিক আছে চ। এই খাবার ফেলতে ঘুরে যাচ্ছি, খেয়ে যা। বেগুন নাই দিয়ে আবার খাবার, রাখো তোমার খাবার, আমি আসছি। লেমুদু খেলে খিদি নাই, খাবো না। সকালে খালি, আবার এখন কি হলো? লেমুদু খেলে তোমাকে বলছি না আমি খাবো না, যতক্ষণ না তুই না সেটা আমার বিনা দিবা ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। কিরে, খাওয়া দাওয়া হইলো নাকি? সারা বলিছি তোমরা এসছো মধু, এ দেখো দেখো, সকালবেলায় খালো আবার এখন খেতে যাচ্ছে না। খাচ্ছে না তো আমাদেরকে ডাকবেন? যান খেলা, আপনি বাইরে যান, আপনার সামনে খেতে হয়তো লজ্জা করছে, আমরা ঠিক বুঝি বাড়ি খাওয়াছি। ঠিক আছে মধু। তোকে আবার কি বলবো, তুই রাগ করেছিস খাবি নাকি, আমরাই খেলি। ওরে বাবা রে, এত লেগ পিস রে, বসান দিদি। আর তো সহ্য করে গেল না রে এই ছেলে দিয়ে। এ তুই 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 আমার দিলে রানি রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। এই তুই 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 আমার দিলে রানি রে। কি ব্যাপার,
এত আনন্দ কিসের? আনন্দ হবে না, এতদিন পরে আমার বাড়ির লোক তোমার সাথে বিয়ে দেওয়ার লাগি রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে? হ্যাঁ, তুমি জানো বাড়িতে রাজি করানোর লাগি আমি 3 দিন না খেয়েছিলু। সত্যি 3 দিন না খেয়ে তোমার মুখটা একদম শুকিয়ে গেছে। কি গো, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না। আমার দিব্যি, তুমি বলবে কেন বলো? আমার বাড়িতে বিয়ের কথা মানছিল না বলি আমি হাত কেটে মরতে যাচ্ছি নু। তাই বলে তুমি হাত কাটবা? তোমার কিছু হয়ে গেলে আমার কি হইতো? ও কোনো ব্যাপার না, আমাদের বিয়ের কথা বাড়িতে মেনে লইছে, এবার সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? তোমার বাড়ির লোক মেনে লইছে? হ্যাঁ মেনে লইছে, আমাদের মাঝে বাধা দিয়ে আর কেউ নাই। আজকে আমাদের বাসর রাত আর তুমি বসে বসে মোবাইল ঘাঁটছো। থামো থামো, নাটকটা জমে গেছে, একটু দেখিলি। ওসব নাটক টাটক বাদ দিয়ে মোবাইলটা রাখো তো। আরে থামো না, আর একটু আছে, তুমি শুধু দেখো নাটকটা বিশাল জমে গেছে। ঠিক আছে, তুমি নাটকলেই পড়ে থাকো, এ তো আমি চলে গেলু। ওগো যাও না, শোনো শোনো, আমি মোবাইল বন্ধ করে দিয়েছি, আর দেখবো না। বসে আছিস যে, বৌমা ঘরে একা আছে, তুই ঘরে যা। যাবো না। যাবি না কেন, কি হয়েছে? যা। আমি বলছি নি যাবো না। এ বাড়ি ভর্তি লোকজন আছে, এরকম করিস নি, কেলেঙ্কারি হয়ে যাবে, যা ঘরে যা, বৌমা একা আছে। যাবো না বলছি নি, কেন করে ভ্যানভ্যান করো না তো, যাও সরো এখান থেকে। এই ছোড়া খেলি আর পারাও যায় না, বীর আগে বি করবো করবো করে রাগ করতো, এখন আবার বীর পরে কি হয়েছে কি জানি, ঘরে যাবো না বলে রাগ করে বসে আছে। নাটক দেখবে নাটক, আজ সারা রাত তুই নাটকই দেখুক। আমি যাবো না বলেছি যাবো না, দেখি কার ক্ষমতা আছে আমাকে ঘরে পাঠানোর। কি হয়েছে খালা? দেখো মতো দেখো, বৌমার সাথে কি হয়েছে কি জানি, এত করে বলা পরে ঘরে যাচ্ছে না, বাপ তোমরা একটু বুঝাও তো। কিরে তোর আবার হঠাৎ করে কি হইলো, নতুন বিয়ে করলি আর এখন ঘরে যাবো না বলছি কেনে, যা ঘরে যা। আমাকে বেশি বুঝতে আসিস নি তো, তোদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি চল যা। বাড়ি তো যাবই, তার আগে তোকে ঘরে ভেতরে ঢুকিয়ে দি যাই। পুরো কেনে, পৃথিবীর সবাই এসে যদি আমাকে বুঝাই তাও আমি ঘরে যাবো না। ঠিক আছে তোকে যেতে হবে না, এ রাকেশ চরে। হ্যাঁ হ্যাঁ বাড়ি যা বাড়ি যা, আমাকে বুঝে কাজ নাই। বাড়ি না রে, ঘরে যাসি তোর মুখে পূজাইতে। আমি যাচ্ছি, কি করে রাগ বলে ভাঙবে না।